আমরা 13 জন ফেনী পুলিশ কোয়ার্টার থেকে তাবলীগ জামাতে এসেছি আপনার মাহফিলে আছি আমাদের জন্য দোয়া করবেন মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুলিশ ভাইদেরকে ন্যায় নীতির উপরে টিকে থাকার তৌফিক দান করুন আল্লাহ তাআলা তাদেরকে হক হালালি চলার তৌফিক দান করুন মিথ্যা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন দুর্নীতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন মিথ্যা মামলা দেওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন মিথ্যা সাক্ষ্য থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা আদর্শ পুলিশ হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আপনাদের আমিন আমিন তো উদ্দেশ্যমূলক মনে হইতেছে আমি আমার দোয়া করতেছি কিন্তু আপনাদের আমিনের জোর একটু বেশি বেশি মনে হইলো কাহিনী কি ভাই শুনেন ওয়াজ মাহফিলে আমি দেখছি কোনো প্রশ্নের উত্তর যদি মনে হয় যে কার গায়ে যাইতেছে তখন আমরা খুব মজা পাই অথচ একই দোষে হয়তো আমি নিজেও দোষী আমি বেমালুম নিজেকে ভুলে যাই এটা খুবই খারাপ জিনিস ভাই আতা মুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম তোমার একজন ভাইয়ের কোন একটা ভুলে কথা বলা হচ্ছে তখন তুমি খুব খুশি হ্যাঁ তার সংশোধন করা হচ্ছে তাকে সাইজ করা হচ্ছে এরকম অনেক সময় হয় অনেক প্রশ্ন উত্তর দিলে কিন্তু একই ভুল বা অন্য আরেকটা ভুল আপনার উপরে বলা হয় তখন আপনার ভিতরে এই হিতাহিত জ্ঞান জাগ্রত হয় না বা হিতাহিত আপনার মধ্যে কোনো বোধোদয় হয় না যে আমি এই ভুলটা সংশোধন করব আপনার খুশি লাগে না যে আলহামদুলিল্লাহ আমি আজকে একটা ভুল ঠিক করতে পারলাম এটা তো খুবই দুঃখজনক কথা যে আপনি আরেকজনের জন্য ঠিক ঠিক বলতেছেন নিজের বেলা চুপচুপ বলতেছেন এটা তো হয় না আমরা সবাই সবার ভুলগুলো কারেকশন করব ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই আমরা যারা ঠিক ঠিক বলছি আমরা অনেকে অনেক গুনাহের সাথে জড়িত আপনার পেশা যারা আছে দেখবেন যে অনেকে কাজ করছেন এরকম অন্যায় আপনি নিজে অনেক অন্যায়ের সাথে জড়িত আমরা আরেকজনের অন্যায়ের পরে বলতে খুব বেশি মজা পাই আল্লাহ আমাদের আত্মসংশোধনের তৌফিক দান করুন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে